অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি পালক। চলে যাচ্ছ মানে কোথায় যাবে তুমি? কোন একটা জায়গা ঠিক খুঁজে নেব যেখানে আমার নামের পাশে অপদার্থটা একটা থাকবে না। দাঁড়াও রিজু, পরে গুছবে। দেখো যেটা হয়েছে সেটা হিট অফ দ্য মোমেন্টে হয়েছে, আর রমিত তোমাকে ছোট করার জন্য বলেনি, ও শুধু তোমাকে তোমার ভুলটা ধরিয়ে দিতে চেয়েছিল। কেন তুমি এত ওভার রিয়্যাক্ট করছো? আর তুমি যদি এভাবে বাড়ি ছেড়ে চলে যাও তাহলে মা কতটা কষ্ট পাবে বলতো? কেউ আমার জন্য কোনো কষ্ট পাবে না পালক। একজন অফিসের স্টাফ যদি অফিস ছেড়ে চলে যায় তাহলে এত বড় কোম্পানির কিচ্ছু যায় আসে না, পরের দিন ঠিক আরেকজন ওখানে গিয়ে বসবে। আর বাড়িতে থাকা একটা রাস্তার ছেলে যদি যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে ফ্যামিলি মেম্বারদের কিচ্ছু যায় আসে না পালক। তুমিও এই ফ্যামিলিরই একজন রিজু, এই বাড়িটা তোমারও। পালক বারবার এই রাস্তার ছেলে রাস্তার ছেলে শুনতে শুনতে না আমার আমার সত্যি মনে হচ্ছে আমি বোধহয় রাস্তার ছেলে। আমাকে দয়া করে এই বাড়িতে এনে রাখা হয়েছে। জানো তো পালক, এই বিজনেস, প্রফিট অ্যান্ড লস, কর্পোরেট কালচার এসব আমার জায়গা নয়। মা যখন আমাকে এই দায়িত্বটা দিয়েছিল আমি ভেবেছিলাম দেখি না একবার চেষ্টা করে পারি কিনা। নর্থ বেঙ্গল থেকে আসার পর তোমরা যখন আমার জন্য সেলিব্রেট করলে আমার খুব ভালো লেগেছিল পালক। আর আজ আজ সেটাকেই আমার আমার ফেলিয়ারের সেলিব্রেশন হিসাবে দেখানো হচ্ছে। পালক পালক, এর থেকে বড় বড় অপমান আমার কাছে আর কি হতে পারে? আর এর পরেও যদি আমি এই বাড়িতে থাকি তাহলে আমি নিজে নিজের কাছে ছোট হয়ে যাব পালক। পালক তুমি চাইলে এখানে থাকতে পারো, আমার আমার কোনো অসুবিধা নেই। যেখানে তুমি থাকবে না সেখানে আমি কোন অধিকারে থাকবো? কোন পরিচয় পালক? আমার থাকার কোনো জায়গা ঠিক নেই আর আমি আমি কি করবো সেটাও জানি না। তোমার আমার সঙ্গে থাকতে খুব কষ্ট হবে পালক। এতদিন তো তোমার ভালো লাগার সঙ্গী হয়েছে, আজ না হয় তোমার কষ্টেরই সঙ্গী হব। একদিন জোর বেঁধে একসাথে বাড়ির ভেতরে পা রেখেছে, আর আজ একসাথে বাড়ির বাইরে পা রাখবো। যেখানে তুমি থাকবে সেটাই আমার থাকার জায়গা। রে এটা নেবে না? পালক ও আমার ভালো লাগার সঙ্গী, কষ্টের সঙ্গী না।